রে বিথি, তুই আলতা দিবি নাকি? যা, এখন জামাই খুঁজে নিয়ে আগে, শিউলিবুর সঙ্গে তোরেও বিয়ে দিয়ে দেবা। সবই তো ঠিক আছে, কি হলো মা, কোনে যাচ্ছ? চিন্তা আজকে তোমার মার মাথা ঠিক নেই। এই দাঁড়া, ও লক্ষ্মী নষ্টা মাইয়া ছেলে, আমার বাড়িতে আইসিস কেন? এক্ষুনি বের হয়ে যা। যাসি খালা যাসি, বকতেছেন কেন? শিউলিপুর বিয়ে তাই দেখতে এলাম। শিউলিপুর গেলাম, আল্লাহ তোমার সুখ দি। এখন মেয়ের এজি নামতে হবি। জি চলেন। আসসালামু আলাইকুম। জনাব মৌলবী সিরাজউদ্দিনের কন্যা মোসাম্মদ সালমা আক্তারের সাথে আল্লাহর রহমতে মোহাম্মদ রফিক সরকারের পুত্র মোহাম্মদ মোতাল্লেব হোসেনের সাথে 50,001 টাকা দেনমোহর ধার্য করে আপনার শুভ বিবাহের প্রস্তাব এনেছি। আমি আপনার উকিল বাবা হিসেবে জানতে চাই, আপনি এই শর্তে এই বিয়েতে রাজি আছেন কিনা? হ্যাঁ মা, বলেন, স্পষ্ট করে বলেন। কবুল বলেছে, আমরা কবুল শুনতে পাই না। আরো জোরে বলেন। উকিল বাবা, আপনার দুই হাত সামনে বাড়ান। জামাই বাবা, আপনার ডান হাত মধ্যিখানে রাখেন। উকিল বাবা, আপনি আমার সাথে জোরে জোরে বলেন। জনাব রফিক সরকারের পুত্র, জনাব রফিক সরকারের পুত্র জনাব মোতালেব হোসেন, জনাব মোতালেব হোসেন আপনার সঙ্গে, আপনার সঙ্গে মৌলবী সিরাজউদ্দিন খানের কন্যা, মৌলবী সিরাজউদ্দিন খানের কন্যা মোসাম্মদ সালমা আক্তারের, মোসাম্মদ সালমা আক্তারের শুভ বিবাহ, শুভ বিবাহ 50,001 টাকা দেনমোহরে ধার্য করা হয়েছে। 50,001 টাকা দেনমোহরে ধার্য করা হয়েছে। এতে আপনি রাজি আছেন? এতে আপনি রাজি আছেন? ওই টাকার অর্ধেক ওয়াসিল, অর্ধেক ওয়াসিল, বাকি অর্ধেক চাহিবা মাত্র দিবেন, বাকি অর্ধেক চাহিবা মাত্র দিবেন এবং স্ত্রীকে খরপোশ দিবেন, এবং স্ত্রীকে খরপোশ দিবেন। স্পষ্টভাবে বলুন, স্পষ্টভাবে বলেন। এই শর্তে বিবাহের দায় দায়িত্ব, এই শর্তে বিবাহের দায় দায়িত্ব কবুল করেন কিনা বলুন। কবুল বলেন, কবুল। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে এই শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। আল্লাহ তাআলা পাত্রপাত্রীকে অশেষ সুখ এবং ইমান ও আমানের জীবন দান করুন। আল্লাহ পাক কোরআনে সূরা আল বাকারায় বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্নাহ। এর তাৎপর্য হইল, স্বামী এবং স্ত্রী সবসময় একজন আরেকজনের দিকে লক্ষ্য রাখবে এবং দুজন দুজনের ইজ্জত আবরু রক্ষা করবে আর যত্ন নেবে। আল্লাহ তাআলার কাছে মোনাজাত করেন যেন এই দুজন আল্লাহর পবিত্র আদেশ পালন করেন, একে অন্যের প্রতি খেয়াল রাখেন। জামাই বাবা, এইখানে সই করে দেন। আমি না ঠিক বুঝিনি, আপনারা ঠিক কী করতে চাচ্ছেন আমাকে একটু বুঝায় বলেন। আমরা আসলে এবারে এফজিডি করতে যাচ্ছি। আপা, এফজিডিটা কি? এফজিডিটা হলো ফোকাস গ্রুপ ডিসকাশন। ফোকাস গ্রুপ ডিসকাশন, হ্যাঁ। আমরা একই ধরনের কিছু মানুষের সাথে কথা বলবো, তাদের মতামত আমরা জানবো। আপা, মানে কাদের কি নিয়ে, তারপরে কি বিষয়ে? এবার ভাবছি শাশুড়ি বউদের নিয়ে এফজিডি করব। বউ শাশুড়ি কি নিয়ে? আপা, এটা খুব ভালো হবে। আপা, আচ্ছা, আপনি আমাকে 8-10 জন বউ আর 8-10 জন শাশুড়ি জোগাড় করে দিতে পারবেন? আমার জন্যই তো আপা এটা কোনো সমস্যা না, আমি 8-10 জন বউ শাশুড়ি আপনাকে জোগাড় করে দেবো। কিন্তু আপা, কোথায় বলবো, কখন বলবো? আমি মেইনলি হচ্ছে ওরা যেখানে কমফোর্ট ফিল করে সেটাই মনে হয় বেটার। ওরা যদি অফিসে আসতে চায় অফিসে আসতে পারে, যদি মনে করে যে ওদের ভিলেজে হবে সেটাও ভালো, ওরা যেটা চায়। আকাশের অবস্থা ভালো না, মনে হয় মেয়ে গাইবো। হাম বাই যে, হ্যাঁ আচ্ছা। তুমি? আমি আলেকজান, আমি আপনার সাথে কিছু কথা কইতে চাই। ও আচ্ছা, তোমার কথা আমি শুনেছি, তুমি দুইবার সমিতিতে গেছিলে। আসো বসো।
বলো। আপা আপনি তো শহরের উকিল মুক্তা সবাই রে চেনেন, আপনার তো অনেক ক্ষমতা, আমার এখন বিচার করে দেন না। যদ্দূর মনে আছে তোমার নিয়ে বছর দুয়েক আগে গ্রামে একটা সালিশ হয়েছিল, তোমার মনে হয় বিয়া না হয়ে একটা বাচ্চা হয়েছে, সেজন্যই গ্রামে তোমার নিয়ে সালিশে এক ঘরে করেছে। হ্যাঁ আপনি ঠিকই জানেন। ঘটনাটা আমার খুলে বলো। গ্রামে সালিশ বইল, সালিশে আমার শাস্তি দিল, আমার মায়ের অপমান করল, কইল ইরম মায়ের জন্য গ্রামের উপর আল্লাহর গজব নাইমে আসবে। আমি অবশ্য বাচ্চাটা হনের আগে একবার নষ্ট করে ফেলতে চাইছিলাম, ক্লিনিকেও গেছিলাম, অনেকক্ষণ বসে থাকলাম, পরে চিন্তা করলাম বাচ্চাটা হোক, বাচ্চাটা হইলে যদি কালামিয়ার মনটা একটু গলে। না আপা তাতে কোনো লাভ হইল না, বাচ্চাটা হনের পর ভাবলাম যা হনের হয়েছে এখন আগে আপদ দূর করি, রামনগরের দুলালির মতো বাচ্চাটারে না খাইয়ে রেখে মারি ফেলতে চাইছিলাম। না আপা তাও পারলাম না। চোখের পানি মোছো, পানি মোছো। আমি কান্নাকাটি পছন্দ করি না। তুমি আমার পুরো ঘটনা খুলে বলো তো। সালিশে কলো গেরাম থেন পাপ দূর করতে হবে, এই গেরামে আমি আর কোনো কাজ করতে পারবো না, কিন্তু বাচ্চাটা যেহেতু হয়েই গেছে তারে তো আর গলা টিপে মারি ফেলতে পারবে না, এই জন্য গ্রাম থেকে দূরে আমার একটা ঘর বানাই দিতে কইল কালামিয়ারে, যে আমার ভালোবাসার কথা কই নষ্ট করিছে। সালিশে আমার 30 দোররা মাইরেছিল আর কালামিয়ারে 100টা, সালিশে অবশ্য কালামিয়ারে 10,000 টাকা জরিমানাও করেছিল। জরিমানার টাকা কি করলো? সমাজের লোকেরা খাওয়ালো। কি সমাজের লোকেরা? দাওয়াত খাওয়ালো। আমি এখন মা আর মায়ের নিয়ে সেই বাড়িতে থাকি, গ্রামে গ্রামে ঘুরে কাজ করি। কি কাজ করো? রাইস মিলে গৃহস্থের বাড়িতে। এতদিন পরে তুমি আমার কাছে কি চাও? অনেকদিন ধরেই আপনার কথা শুনতে আসছি, গ্রামে গ্রামে বিচার আচার করেন, শহরের উকিল মুক্তা সবাই রে চেনেন, আমগো গ্রামের চেয়ারম্যানও শুনছি আপনারে মানে, তাই আপনার কাছে আলাম। আমার কাছে কি সাহায্য চাও তুমি? কালাম মিয়ারে ধরে শহরের উকিল দারোগার কাছে নিয়ে যান, তারের ভয় দেখান, সে যাতে আমার বিয়ে করে। গ্রামের মুরব্বীরা কোনোদিন আমার সুবিচার করবে না, আমার খাওয়ানো পড়ানোর দরকার নেই, সে এখন অন্য জায়গায় বিয়ে করিছে, আমি কারো সতীন হতে চাই না, আমি আমার মা আর মায়ের নিয়ে নিজের মতো থাকতে চাই, সে শুধু আমার বিয়ে করবে। বদিতর লোকটার তুমি বিয়ে করতে চাও? অন্য কারো বিয়ে করো। এটা আপনি কি কনাপা, অন্য কিডে আমার বিয়ে করবে? স্বামী ছাড়া আমার জীবন তো গেলই, আমার মায়েরার কি হবে? বাপ ছাড়া মায়ের আমি বিয়ে দেবো কিরাম করে? আচ্ছা ঠিক আছে, কাজটা একটু কঠিন হইব, আমি দেখি কি করা যায়, তুমি যাও। আচ্ছা আলেকজান, তুমি সত্যিই তোর লোকটারে বিয়ে করতে চাও? আপারা আমি এই আপা, আমরা ঢাকা থেকে আসছি, আমরা আপনাদের সাথে অনেক কথা বলবো, আপনাদের মতামত নিব, আপনাদের কথা শুনব, আপনাদের সুখ দুঃখের কথা আমরা সরকারকে জানাব, সেজন্য আমি কিছু প্রশ্ন করব, সেই উত্তর কিন্তু আমরা সবাই একসাথে বলবো না, একজন একজন করে বলবো, একজনের কথা শেষ হলে তারপর আরেকজন বলবো, ঠিক আছে? বুঝছেন? তাহলে প্রশ্ন করি, এই যে স্বামীরা বদির লগে খারাপ ব্যবহার করে, ঘরে আইলো মেজাজ খারাপ করলো, কোনো কাম হয়তো ঠিক মতো হয় নাই, বৌরে মারলো, এই যে নির্যাতন করলো, এই যে অত্যাচার করলো, এই ব্যাপারে কি মনে হয় আপনার? আপা
জামাইরা তো খাওয়া পড়া দেয়, সংসারে সব যোগান দেয়, তারা তো শাসন করতেই পারে। মনে করে না পা, ঘরে এসে জামাই গরম ভাতটা পাইল না, তাইলি রাগের মাথায় চরথাপর মাইল, ইডা আপা নির্যাতন না। হা আপা, জামাইকে ঠিক মতো সেবা যত্ন করতে পারলাম না, জামাইয়ের মন বুঝে চলতে পারলাম না, জামাই তো তাহলে মারতেই পারে, মুখে মুখে তর্ক করলেও জামাই শাসন করতে পারে, এটা তো নির্যাতন না। আপনাদের কথা শুনে মনে হচ্ছে সংসার কোনো নির্যাতন নেই, শান্তির মধ্যে বাস করতেছি আমরা। রোকে রোকে প্লিজ কথা বলবেন না, আসলে আমাদের কথা বলার কথা না, যা কথা সবিতা বলবে আমরা শুধু শুনবো। রোকে বুঝতে পেরেছেন? জি আচ্ছা। আপা নির্যাতন হয় না সেইটা করছি না, মারতে মারতে রক্ত বাইর করে দিলে সেইটা নির্যাতন হয়, ঘর থেকে বাইর করে দিলে খাতি না দিলে নির্যাতন হয়। আর কিভাবে নির্যাতন হয়? জামাইরা দুই তিনটা বিয়া করলি, বউরে বাপের বাড়ি ফেলে রাখলি, যৌতুকের জন্য মারধর করলি, তাইলে নির্যাতন হয়। আপা আপনারা জন্ম নিয়ন্ত্রণ কেমনে করেন, বড়ি খান নাকি স্বামীরা কন্ডম ব্যবহার করে? আপা এবার একটা অন্য প্রসঙ্গে প্রশ্ন করি, শাশুড়িরা কি নির্যাতন করে? আপা আমি কই, শাশুড়ি রয়েছে দুই রকমের, একরকম হয়েছে বুতা শাশুড়ি, আর এক রকম হয়েছে কর্কুরে শাশুড়ি। বুতা শাশুড়ি ভালো, বৌগের কথা মানিয়ে চলে, বৌগের পিছিয়ে তো লাগিয়ে থাকে না, বৌরা যা কয় তাই শোনে। কর্কুরে শাশুড়িরে ভালো না, কর্কুরে শাশুড়ি গেলে বৌগের সংসার থাকে না, কিছু হইলেই ভয় দেখায়, কয় যে ছেলেরা আবার বিয়ে দেবো, বৌদের ঘরের মধ্যেই আটকে রাখে, বাইরে যাতি দেয় না। কালামিয়ার বাড়ি গেছিলাম, তার বউ বাসারে দেখি আলাম, দেখি মনে হলো চাউল ফল নিয়ে শুকিয়ে আছে। কখন শিমুর বিয়ে পাকা করে আমার ডাকলে, আগে জানালি না কেন? কথা তো পাকা হয়নি এখন। মিনু যে কলো পাকা কথা শেষ, ও কি জানে সপ্তাহে ওর বাড়াবাড়ি। শিমু মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছে। বিয়ে পড়বি না এখন? কি বিয়ে পড়বি পড়বি, শ্বশুরবাড়ি যেয়ে পড়বে, ছেলে এমএ পাস, কলেজের লেকচারার, শিমুরে ওরা পড়াবে বলিছে, ভালো পাত্র, দেনা পাওনা কম। শ্বশুরবাড়িতে পড়তে দিবি তার কি নিশ্চয়তা? তোমার সাথে এ বিষয়ে কথা বলে কিছু লাভ নেই। বাবা কনে, বাবা কনে মা, কলেজে মিটিং আছে, ফিরতে সন্ধ্যে এনে খাবার আছে, বাইরে দিও, আসতেছি। বড় বউ, ছোট বুনা, ফর্সাহনের ক্রিম দিনে তিনবার লাগায়, সত্যি তো তোর চেহারা তো সুন্দরী, ফর্সার দরকার কি? ফর্সা হইয়া জামাইয়ার বেশি বেশি আদর পাইতে চায়। ওর বাবা গেলাম আমি। চুলের যা দশা করেছিস, যা আও। তোর গানের মাস্টার ঠিক মতো আসে? হুম। শিমুর তো গান নাচ কোনোটাই হলো না, তুই কিন্তু গানটা ঠিক মতো শিখিস।
আচ্ছা, ওর তো মনে হয় লেখাপড়াটা এখন আর হবি না। নতুন কি গান শিখেছিস? ওই যে রবীন্দ্রসঙ্গীতটা। কোনটা? আজ ধানের ক্ষেতে। পুরোটা শিখেছিস? হুম। ধর না, নোক্তা করিস না গা। আচ্ছা, আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা, আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই লুকোচুরি খেলা, আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা, আজি ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই লুকোচুরি খেলা। দেখছো বাবা মাকে এটা কিনে দিয়েছে? কিরে শিমু, আর লেখাপড়া করবি না? এখনই বিয়ে করতিস? আস মেয়েরা বেশি লেখাপড়া করলে সংসারে সুখে অং যায় না। কে কয়েছে তোকে কথা? আমি কইনি, এটা মা কয়েছে। মা কি কয়েছে তোকে? তোমার কথা কয়েছে, তুমি বেশি শিক্ষিত বলি আগে দুলাভাই তালাক দিয়েছো। পুরুষ মানুষের স্বভাবসরি তো একটু একটু খারাপ হতেই পারে, মাইয়ের মানুষের সব কিছু মানে নিতে হয়। আমি লেখাপড়া জানি বলে খারাপ চরিত্রেই লোকটারে তালাক দিয়েছি। আর এখানে বিয়ে করেছি, সুখের সংসার আমার, চাকরি করি, লেখাপড়া না জানলি এরম সাহস করতে পারতাম? কি জানি বাবা, মাইয়ে মানুষের অত সাহসের কি দরকার, সংসারে খালি অশান্তি। বড় বউ খেলবা? না। ছোট বউ তুমি খেলবা? আমি বাইরে যাচ্ছি। কনে যাস? ইলাশপুর, আলেকজানের সাথে দেখা করতি। কি আলেকজান? কেন দরকার আসি বলি যাচ্ছি। Thank you.
শিউলিবু কতদিন পর তোমারে দেখলাম, কেমন আছো তুমি? ভালো আছি আলেকজান, তুমি কেমন আছো? ভালো আছি। একলাই চলে আসলে এই গ্রামে, কেমনে করে আসলে? রিক্সায় না ভ্যানে? আসতে অসুবিধা হয়নি, তোমার মায়ের কাছে শুনলাম তুমি নাকি এখানে থাকবা, তাই চলে এলাম। আসো হাতের কাছটা একটু সাইডে নি। আচ্ছা, আলেকজান তোমার একখান কথা কই। কি কথা কও? তুমি তো সবই জানো আমার কথা। ভাইজান দেনাপনার কথা রাখতে পারিনি বইলে আমার শ্বশুরবাড়ি ফিরে যাওয়া বন্ধ, মাস তিন হলো এখানে পড়ে আছি। ভাইজান অবশ্য জমি বিক্রি করতে চাইছিল, কিন্তু বাদশাদল ভাবি, তাই মার সাথ ভাবির ঝগড়া, সংসারে বড় অশান্তি, মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে, বাড়ির ভাত আর গলা দিয়ে নামতে চায় না। তোমার জামাই অপমিয়া কি কয়, সে তোমার কোনো খোঁজ খবর নেয় না, তোমার দেখতে আসে না? আইছিল মাস দুই আগে, ওর বাপ ওরে আসতে দেয় না। ও আমারে ভালোবাসে, কিন্তু বাপের উপর কথা বলার সাহস নেই। মাঝে মাঝে চিঠি লিখে মনের কষ্ট জানায়, কয় ভাইজানরা যাতে আমি বুঝায় একই দেনাপনা শোধ করতি। জানো আলেকজান, ভাইজান এখন অনেক নিষ্ঠুর। তুমি এখন কি করবা শিলিবু? তার জন্যই তো তোমার কাছে আসলাম, তুমি তো দুনিয়ার সবারই চেনো, দাও না আমার একখান কাজ জোগাড় করি। কিন্তু আমি যে কাজ করি বেড়াই, তুমি তো তা করতে পারবা না। তাহলে এমন একটা কিছু বাইর করো যেটা আমি করতে পারি, ভাইজানের উপর বসি খাতে গাড়ি রি করে। সুমিতি ঋণ নিয়ে একটা কিছু করতে পারো, করবা? যৌতুক দেব না, যৌতুক নেব না। শোনো, ওই দেখো, ওই যে লাল শাড়ি পরা সুফিয়া খালা, আর ওই যে কমলা শাড়ি পরা নূরজাহান খালা, তারা কিছুদিন আগে সুমিতির ঋণের টাকা নিয়ে মায়ের বিয়ের যৌতুক দিছে। এখন আবার সুমিতির থেকে নতুন করে ঋণ নিয়ে সেই কিস্তি শোধ করতেছে, আর এখন বলে কি তারা নাকি যৌতুক দেবে না, যৌতুক নেবে না। তোমরা যাও, আমার একটু কাম আছে, আমি কামটা সাইডে আসি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। একজন পার্টিটা লয়ে যাও। কি শিউলি, কিরাম আছো? ভালা। অনেকদিন পর দেখলাম, তয় আলেকজানের কাছে শুনলাম তুমি নাকি সমিতি ঋণ নিতে চাও। ঋণ তো গরিব মানুষের জন্য, সব মানুষই পায় না। তোমার পরিবার তো আমি চিনি শিউলি। আমি যাই আলেকজান, শিউলির একটু বুঝায় কইও। সমিতি ঋণ তো হলো না শিউলি, অন্য কিছু চিন্তা করতে হয়। তুমি সুমিতির অফিসে কাজ করবা? আমি একজনকে চিনি, রুকু আপা, তোমারে নিয়ে যাবো তার কাছে, তারে কইলে সে নিশ্চয়ই একটা কিছু ব্যবস্থা করে দিতে পারবে। যাবা তুমি? আলেকজান, তুমি আমারে যা কবা আমি তাই করব। খালারা সবাইরাই বলছি, আমরা কিন্তু সবাই একসাথে কথা বলবো না, একসাথে বলবো? একসাথে বললে কিন্তু আমরা একজন আরেকজনের কথা বুঝতে পারবো না, সেজন্য আমরা একজন একজন করে কথা বলবো। একজনের কথা শেষ হলে তারপর আরেকজন বলবো, ঠিক আছে? এই খালারে বলছি, খালা, ভালো ছেলের বউ কেমন হয়? কত রকমের বউ যে আজকাল দুনিয়ায়, সকলে কয় যে ভালো বউ মানে হচ্ছে পর্দা করে চলে, যখন তখন ইচ্ছে মতন ঘরের বাইরে যায় না, সংসারের কাজকর্ম ভালো করে, এই তো। এই খালারে বলতেছি, খালা আপনি বলেন তো ভালো ছেলের বউ কেমন হয়? ভালো বউ সকলের সেবা যত্ন ঠিক মতন করবি। খালা আপনি বলেন কেমন হয় ভালো ছেলের বউ? ভালো ছেলের বউ ফসা হবে, কোনো সাজগোজ করবে না, পর পুরুষের লগে কোনো কথা বলবে না।
খালা, ছেলের বৌদি শাসন করা উচিত? আর কি কমু, বড় কিছু কইলে আগুন জ্বলে সংসারে। শাসন কেমনে করব, বউরা খালি এখন বাড়ির বাইরে যাতে চায়। কি সেন না কি সুমিতি করে, বাইরে যায় কাজ করতে চায়, পর্দায় আর থাকতে চায় না। এই খালা বলেন, আগের জামাইরা বছরের পর বছর বিদেশ থাকলে বউ কোনানে যেত না, আর এখনকার জামাইরা বিদেশ গেলে বউ অন্য জামাই লই চলে যায়, এরকম কত হয়। এই খালা বলেন, কেন এমন হয়ে গেল হঠাৎ বৌরা? সরকার তো মহিলা, তাই তো মহিলা গা তো ক্ষমতা বাড়াই দিছি, কোনো কিছু কইলে থানা পুলিশ করে, কালে কালে আর কত কি দেখমু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টুকপা, ইনি শিউলি বউ, তার কথা আপনারা আমি আগেই তো কইছিলাম। তোমার কথা শুনেছি, আমার একজন লোক দরকার হতে পারে, ঢাকা অফিসের সাথে কথা হলে তারপরে সিদ্ধান্ত নিতে পারবো। তা তুমি কদ্দু লেখাপড়া শিখেছো শিউলি? আমি ইন্টারমিডিয়েট পাস করেছি। তো ভালো, শোনো তোমরা দুজন আমার সাথে চলো, আমি দুই গ্রামে যাবো শালি সিদ্ধান্তের জন্য, ফলো আপ করতে হবে, ভ্যানে চলতে চলতে কথা বলা যাবে, আমাদের কাজও তুমি বুঝতে পারবা, তোমার যদি আমাদের কাজ পছন্দ হয় তাহলে তো ভালো, আমার একজন ফিল্ড সাপোর্ট স্টাফ দরকার। জমিলা, জমিলা, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। পান খাবেন আপা? আমারে দেন। দেন মোহরের টাকা ঠিক মতো পাইছো? কোনো ঝামেলা হয়নি তো? সব ঠিক আছে আপা, নরম কথা কি কিছু হয়? উকিল দারোগার কথা কইছেন, তারপর সব অন্যরকম হয়ে গেছে। খালার তার ভাইরা বাপের বাড়ির সম্পত্তি ঠকাইছে, মানে শালির বিষয়ে বিচার করছে খালা, কিন্তু কোনো লাভ হয়নি, এখন এই বাপের বাড়ি বারান্দায় ঘুমায়, সম্পত্তির ভাগ না দিলে রাজীবনই হ্যানি থাকবো। হ্যাঁ, তাড়ানোর জন্য ভাইরা কম চেষ্টা করে নাই, কিন্তু কোনো লাভ হয় নাই, স্বামীর লোকে তালাক হয়েছে মেলা দিন আগে, ছেলেরাও মায়েরা দেখে না, গ্রামের খোলা পান খালার একটা সুরস্ত দিয়ে। সেদিনের পর তোমার সোমি তোমার গায়ে হাত তুলছিল? আল্লাহর কিরা আপা, মারেনি। সত্যি সেদিনে তো মার খাইয়ে পাশের বাড়ি গিয়ে বসেছিল, স্বামী ঘুমালে বাড়তে যায়, স্বামী তো রোজই পিঠায়। দুই দুগুণে চার, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, তিন দুগুণে।
দুগুণে ছয়, চার দুগুণে আট, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, পাঁচ দুগুণে দশ, গুণে বারো, ছয় দুগুণে বারো, সাত দুগুণে চৌদ্দ, সাত দুগুণে চৌদ্দ, আট দুগুণে ষোলো, আট দুগুণে ষোলো, নয় দুগুণে আঠারো, তোমার চাকরির প্রথম জিলিপি খাও। আফা, এইটা তো আমারই কেনা উচিত ছিল। বেতন পেলে তুমি আবার কিনো। মতিন সাহেব, কাজী সাহেব, নেন জিলিপি খান। রুকু আপা, আপনার একটা কথা জিজ্ঞাসা করি, কিছু মনে করবেন না তো? কি কথা? আপনার আগে স্বামীরে তালাক দিলেন কেন? উনি কি আপনারে মারধর করতো? না, আমার কোনোদিন মারেনি। লোকটা বদা ছিল, চরিত্র ভালো না, সেই জন্যই তারে তালাক দিছি। কলেজে মাস্টার আসিল, ছাত্রীদের উপর যৌন হয়রানি করত। যৌন হয়রানি মানে বোঝো? কলেজে ছাত্রীদের কুপ্রস্তাব দিত, কেউ রাজি হলি তার নাম্বার বাড়াই দিবি, নোট দিবি, এই সমস্ত কথা কইত। একদিন সব জানাজানি হয়ে গেলে বড় স্যারেরা তারে ধরল, মাফ চায় রক্ষাও পাইল। কও, এরম বদ লোকের সাথে সংসার করা যায়? খুবিস, আমার কালাম মিয়ার মতন খুবিস। হাই স্যার, শিক্ষিত মানুষ এরম বদয় হয়? বদ হতে চাইলে শিক্ষিত অশিক্ষিত লাগে না। তালাক দিছি বইলা মা আমারে বইকে কয়, মায়া মানুষের এত দিমাগ থাকা ভালো না, মায়া মানুষের সব কিছু মানায় চলতে হয়, মা আমারে কোনো দিন চিনল না। শিউলির স্বামীর নাম কি? মানুষটা কিরাম? তার নাম উপমিয়া।
মানুষটা বালাই, শিউলি বুড়ি নাকি খুব ভালোবাসে। এই চার মাসে সাতখান সিঁড়ি দিছে, মাঝখানে একবার দেখতে পাইছিল। কিরাম ভালোবাসা, তাহলে উপমিয়া তারই নিয়ে যায় না কেন? ভিতু বাপরে ভয় খায়। এইটা আবার কিরাম ভালোবাসা যে বাপরে ভয় খায়, সাহস নাই আমার। অবশ্যই এইসব সুয়াগ ভালোবাসা না হইলেও চলে, আমার দরকার জামাই, মায়ের বাপ। এই বিয়ে কতদিন আগে করেছেন? এই বিয়ে করেছি তালাকের এক বছর পর। রফিক আমার বাপের চাচাতো বোনের ছেলে, একই গিরাম, ছোটবেলার থেকে চিনি। আমার পিছনে মেলা দিন ঘুর ঘুর করেছে, ম্যাট্রিকের বেশি আগাতি পারিনি বলে পাত্তা দেইনি। আমার বিয়ের পর মনের দুঃখে আর বিয়েই করেনি, আমার তালাক হবার পর আর দেরি করেনি, আবার প্রস্তাব দিল, এবার আর না করলাম না। আমারও জামাই দরকার। না রে, মানুষটা ভালা, আমারে বোঝে, ওর সাহায্য না পালি সব কাজ আমি এত সহজে করতে পারতাম না। দাঁড়ান চেয়ারটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছো তো মা? আবার এসে মেয়েদের মাথাটা খারাপ করতি। তোমার মেয়েরা কই? ওরা ভেতরে। কি জানি দেখাতে চেয়েছিলে? আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। তোমার মেয়েগুলো তো সুন্দর হয়েছে। উমা এদিকে আসো, এদিকে আসো, একটাও তো তোমার চেহারা পায়নি, সব বাপের মতো হয়েছে না কি? তুমি স্কুলে যাও? স্কুলে যায়? হ্যাঁ স্কুলে যায়। ছোটোটারে? ও তো ছোট। কিসের ছোট? ওরেও স্কুলে দিবা, কালকে আমার কাছে নিয়ে আসবা, আমি ওরে ভর্তি করাই দিব। ঠিক আছে। আচ্ছা তুমি নাও। এগুলান কি? এগুলো আপনার জন্য। উমা আমি কি করব? এখানে আপনার ছবি, এখানে আপনার স্বামীর ছবি, আর এখানে আপনার বাচ্চার ছবি রাখবেন। এতগুলো আমার দরকার নাই, একটা দাও আর যা। আচ্ছা এই দুটো দাও, ধরো। একটা টাকা তুমি রাখো। না না টাকা দিতে হবে না। একটা টাকা তুমি নাও, আর একটা উপহার। বসেন।
মেয়েরে এক বছর ধরে স্বামী ফেরত নেয় না, সালিশ মামলা করবেন না? তুমি তো ভালো করেই জানো মা, পরপর তিন তিনটা মায়ের সন্তান হয় জামাইয়ের মাথা খারাপ হয়ে গেছিল। মাথা ঠান্ডা হলেই আবার নিয়ে যাবি না, একটু ধৈর্য ধরে থাকতে হবে মা, মেয়েদের ধৈর্য ধরতে হয়। মা রোকেয়া, মায়েরার জন্য একটু দোয়া করো মা। হিরাম সুন্দর সুন্দর বাচ্চাগুলোরে ভালোবাসে না সে বাপ, তার কাছে ফিরে যায় কি লাভ? মেয়ে মানুষ হয়ে জন্মেছে, স্বামীর ঘর করতে হবে না? এক বছর তো হয়ে গেল, আর কতদিন অপেক্ষা করবে রাবেয়া? যতদিন তার কপালে দুঃখ কষ্ট আছে ততদিন। মামলা করবেন না? মামলা করলে কি হবি, তালাক হবি? তিন তিনটা খর্দা সন্তান লই মাইয়া আমার জলে ভাসবি না? সালিশ করেন, ছেলের উপরে চাপ দেন, এসব করলে জামাইয়ের মাথা আরো খারাপ হয়ে যাবে। আমরা ঠান্ডা হয়ে থাকি, একদিন ওই বাচ্চাদের টানে নিয়ে যাবি আমি। মারোকেয়া, আমি তোমারে মিনত করি কই, আমার মাইয়ার মাথাটা নষ্ট করো না। আমার ব্যাপারটা কি করলেন? শহরের কারোর সাথে কথা কইছেন? ভালো কথা মনে করিস, উকিল আপাকে আজকেই ফোন করতে হবে, অনেক জরুরি আলাপ আছে, তোমার কেসটা নিয়ে আলাপ করবো। নি ড্রাইভার ভাই, মোবাইল খালার বাসায় চলো। খালা জি কিরাম আছো? হ্যাঁ ভালো আছি, ভালো আছেন? ঢাকায় উকিল আপারে ফোন করবো, লাইন দাও। আসসালামু আলাইকুম আপা। জি জি আপা, ভালো আছি আপা, আপনি ভালো আছেন? হ্যাঁ আপা, আপনাদের সব ট্রেনিংয়ে তো আমি আসি। জি আপা, প্রোগ্রাম আর বাজেট নিয়ে একটু আলাপ ছিল যে। জি আপা, আপা তার আগে একটা কথা বলি, আমাদের এখানকার একটা মেয়েকে নিয়ে একটা সমস্যা আছে আপা। কি করো, গায়ের জোরে তো সব কিছু হয় না, দেশে আইন আছে, আইন দিয়ে কাজ করতে হয়। উনি পড়াশোনা করে দেখবেন কিছু করা যায় কিনা। লেহাপড়া করতে হবে, উকিল ধরো গাইলেই তো কালামি অভয় পাবেন। আপা একটা রেপের ঘটনা ঘটে গেছে, গরিব ঘরের একটা ইয়াং মেয়ে। কখন ঘটিছে? ভোরের দিকে হবে। কোন এলাকা? এই পাশে শিরগতি গ্রামে। বয়স কত? 13-14 হবে। আচ্ছা ঠিক আছে। থানায় যাবো, চল।
প্রতি সাহেব। জি আপা। টেম্পো নিয়ে আসেন তাড়াতাড়ি। জি আচ্ছা। থানা জানাতে হবি, থানা পুলিশ করা লাগবি, চিকিৎসা লাগবি, পরীক্ষা নিরীক্ষা করা লাগবি। ওর বয়স কত হয়েছে? আমি ব্যবস্থা করতেছি তাকে থানায় নেওয়ার। কাপড় চোপড় একটু পাল্টে দি। না না, পরিষ্কার করা যাবে না, কাপড় চোপড় বদলানো যাবে না, যেমন আছি তেমনই থাকবে। এটা ফৌজদারি আইনের বিষয়, আলামত লাগবি তো। আছি মোটামুটি। এবার কি কেস নিয়ে এসেছেন? রেপ কেস। ও আচ্ছা, আপনার সাথে অনেকদিন পর দেখা হলো। শেষ দেখা কোথায় হয়েছিল মনে আছে? ওই যে টিয়ানু স্যারের মিটিং এ। ভাই একটা অনুরোধ, মেয়েটার শরীরটা বেশি ভালো না, হাসপাতালে নেওয়া দরকার। কাজটা আজকের মধ্যে শেষ করতে চাই, পারবেন? পারবো না মানে? বেগম রোকেয়ার নির্দেশ, হ্যাঁ পারতেই হইব। ঠিক আছে আপা, আপনি হাসপাতালে যান, আমি সঙ্গে ফোর্স দিয়ে দিচ্ছি। আর পরীক্ষা নিরীক্ষা করে একটু রিপোর্টটা ভালোভাবে বুঝে শুনে নিন। হ্যাঁ, লোকটাকে চিনতে পারছো? আগে থেকে চিন্তা? এই লোকটা কি তোমার প্রেমের অফার দিছিল? সকালবেলা ওই জায়গায় গেছিলা কেন? ধর্ষণ হইছো? ধর্ষণ বুঝো, ধর্ষণ নষ্ট হইছো তুমি। মেয়ের বাবার নাম, মেয়ের বয়স কত? আমি চেষ্টা করবো। ও একটা কথা, ও পুরনো যে কাপড়গুলি আছে ওগুলি প্রিজার্ভ করতে হবে। আমাদের রাত্রিরে হাসপাতালে থাকতে হবে, রিপোর্ট পাতি পাতি কাল কি সকাল। আজকে রাত্রিটা আপনি বারান্দায় থাকেন, আমি আমিনার সাথে ভিতরে থাকতেছি, কোনো চিন্তা করেন না। মতিন সাহেব, কিছু লাগলে আপনি দেখেন। আর কোনো চিন্তা নেই, পুলিশ কেস হয়ে গেছে, এবার জানোয়ারটারে ধরে জেলখানায় ভর্তি পারলেই হলো। আপা একটা কথা ছিল, ওই আমিনার মামলাটা নিয়ে একটা ঝামেলা চলতিছে। আবার কি হয়েছে? আমিনার বাপে মামলাটা চালাতে চাচ্ছি না। কি জন্যে? ওইটা তো জানি না আপা।
আপা বলেন। আমিনার বাপরে দেখিছো, ওই দিকে দেখেন, এখন এখানে নাই তো। আমিনার বাপরে দেখিছেন? আপনি নাকি মামলা তুলে নিতে চান? জি আপা, গরিব মূর্খ মানুষ আমরা, থানা পুলিশ ডরাই। আমি কি সাহায্য করতেছি না আপা? ওরা মীমাংসার জন্য প্রস্তাব দিছে, মেয়াডক সাওয়ালার সাথে বিয়ে দেব, কোনো দাবি দাওয়া নেই। মেয়ের ইজ্জত নিল, এত বড় সর্বনাশ করলো, ওই জানোয়ারের সাথে বিয়ে দেবেন? গরিব মানুষ আমরা, মামলা মোকদ্দমা করে কি লাভ? মেয়ের ইজ্জত নিল, এত বড় সর্বনাশ করলো, তারে আপনারা শাস্তি দিবেন না? আপা আমারে মাফ করেন, আভাকি মাই আমার, আরে আপনি পানিতে ভাসেন না। আমি না একটু দেখে যাই। জান কিরামা স্বামী না? তোমার বিয়ার কথা শুনিস? ওই সাহলে তুমি বিয়ে করতেছাও? বৌমা শোনো। জি আম্মা। বিয়ান সাহেব খবর পাঠিয়েছে, তোমার বোনির নাকি বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে। ছেলে ভালো চাকরি করে, শিক্ষিত, দেনা পাওনাও তেমন লাগবে না, তোমার মার কপালদা ভালো, তোমারে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। Thank you.
পাইলি রে? কিছু না মা, বাজে কাগজ। অনেক ঘুষলাম, উঠে না। সরেন, একটা সামান্য লেখা আপনাকে দিয়ে ওঠানো যায় না। লেখা ঘষলে ওঠে না, তাই না? দেখেন আমি কিভাবে উঠেছি। আপা ছুরি নিয়ে আসি, ছুরি দিয়ে ঘষলে মনে উঠবে। দাঁড়িয়ে আছেন কেন? ছুরি বটি কাঁচি জাপান নিয়ে আসেন, যান। জি আপা। দেখি মোচেন। জি। থামেন, আপনাকে দিয়ে কিছু হবে না, দেন আমাকে দেন। কি করে এলে? গাছ গাছ তোমার তো একটা কথা করতে ভুলেই গেছি। চেয়ারম্যান চাচা, তোমার খোঁজে আজ ডুবে রয়েছিল। কেন? অনেক কথা করলো, তোমারে একটু সাবধান করে গেল। সাবধান? তুমি গ্রামের সালিশ বিচারে বাধা দিচ্ছ, মোখলেস মিয়া সাওলেরে থানায় হাজিরা দেওয়া হয়েছ, আবার আমিনার ব্যাপারে থানা পুলিশ করছে। তাই তুমি জানো মোখলেস মিয়া সাওলরা কী করেছে? তার বউয়ের মেয়ে হয়েছে বলে গলা টিপে মেরেছে। লোকে কয় জ্যান্ত নাকি মাটিতে পুঁতে দিয়েছে। এটার কোনো সালিশ হয়? থানায় কেস করা লাগে না? না না, আমি তো তা করছি না। চাচা আমাকে বলো তোমার সাবধান করতে, তাই করছি। চাচার কাছে লোকজন তোমার নামে নানা বদনাম লটাইছে। তারা কছে তুমি নাকি মেয়ে ছেলে মাথা খারাপ করে দিচ্ছ।
তোমাকে নিয়ে নানা কথা করছে তারা। তাই চেয়ারম্যান স্যার আমাকে বললো লোকালে কবি ওকে একটু সাবধান চলাফেরা করতে, পুরুষ মাস্টার যেন সবসময় সাথে রাখে। চিন্তা হচ্ছে মন খারাপ খুব বেশি, বাইরে যাবা? চলো। কালকে রিপনের স্কুল ভুলে গেছো? তোমার রিপনের ন্যাকাল স্কুলে যাব। ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে গেল না? হ, 6টা বছর পার হয়ে গেল। 6 বছর? তুমি কি চাচার কথায় দুশ্চিন্তা করছো? আমার চিন্তা তোমারই নিয়া। আমার এই নিয়ে তোমার দুশ্চিন্তা কি? আমি তো তোমার পাশেই আছি। কথাটা আপনি বোঝেন না কেন রুকু আপা? আমিনার কপালটা কত ভালো, আল্লাহর দিকে চোখ তুলে তাকাইছে। বিয়েটা হয়েই যাক। ইবলিশের সঙ্গে বিয়ে হবি? তোমার মাথা ঠিক নেই আলেকসান। মাথা তো নষ্ট হয়েছে আপনার, শিলবু তুমি কও কথাটাকে আমি মিসে কইছি? এই বিয়ে না হলে আমিনার জীবনটা নষ্ট হয়ে যাবে না? আমার যেমন হয়েছে। হ্যাঁ হবেই তো, সে আর কি বিয়ে করতে পারবে? থানায় কেস তুলে নিলে হয় না আপা? এরম অবস্থায় তুমি কি করতে? যে তোমার ইজ্জত নিয়েছে তারে তুমি নিজের ইচ্ছা বিয়ে করতে? আমিনার যে ইজ্জত নষ্ট করেছে তার সঙ্গে বিয়ে হলেই তো আমি ইজ্জত ফিরে পাবে। কথাটা আপনি বোঝেন না কেন রুকু আপা? কত করে কলাম, উকিল দারোগা ধরে আমার আর কালামিয়ার বিষয়ে একটা হিল্লা করে দেন, তা তো করলেনই না। এখন লাগিয়েছেন আমিনার পিছনে, থানা পুলিশ করে আমিনার জীবনটা আপনি নষ্ট করে দিতে চান। শিলুবু তুমি কি যাবা? আমি কিন্তু গেলাম। আলেকজান তুমি যাও কনে। Thank you.
দোমাগের গুসানি বন্ধ করো। আলামত রাখতে হবে না, মামলা করতে হবে না। আমি কি করব দেখেন না, আমি গায়ে গতরে খাটি, আমি যে টাকা কামাই করি তাতে আমার নিজের খরচ মায়ের খরচ ভালো করে চালাতে পারবো। টাকা পয়সার আমার কোনো দরকার নেই। তুমি কথাটা বোঝার চেষ্টা করো, টাকা পয়সাটা আসল কথা না, এটা তোমার অধিকারের কথা। অধিকার, অধিকার, তুমি অধিকার বুঝো না। শোনো, উকিল আপাগো মতো শিক্ষিত মানুষেরা অনেক কষ্ট করি, আন্দোলন করি, সরকারের কাছ থাকি, এই অধিকারের পাওনাটা আদায় করিছে। এটা তোমার হক, তোমার পাওনা। সে যদি তোমারে বিয়া নাও করে, সে যদি তোমার সন্তানের দায়িত্ব নাও নেয়, তোমার অধিকার তোমারে বুঝাই দিতে হবে। সে তোমার কোনো দয়া দেখাচ্ছে না, এটা তোমার পাওনা, এটা তোমার অধিকার। এটা আপনি কেমন কথা কন? টাকা পয়সা দিয়ে সার পেয়ে যাবে কালাম মিয়া, তাইলে আমার মায়ের বাপের পরিচয় কী হবে? বিয়ে না হলে আমার মায়ের কেমনে তার বাপের পরিচয় পাবে? আর তাছাড়া বিয়েটা হলে আমিও আমার ইজ্জত ফিরে পেতাম। আলেকজান, কালাম মিয়া যদি তোমার মায়ের খোরপোশ দেয়, তাইলেই তো সে নিজের তোমার মেয়ের বাপ বলে স্বীকার করে নিল। এইটা সরকারের আইন, তুমি বুঝার চেষ্টা করো। আর শোনো, কালাম মিয়া তোমারে বিয়ে করি, তোমারে কি আদর সোহাগ করবি, ভালোবাসা দিবি, এটা তুমি খুব ভালো করেই বুঝো। তোমার আমেনার কথা মনে নাই? তখন তোমরা সবাই মিলে বলেছিলে না, বিয়া হলে সব ঠিক হয়ে যাবে। হয়েছে? বিয়ের কয়েক মাস পর আমিনারে তার স্বামী বার করে দিয়েছে। কি হয়েছে? খরপোশের দাবি করলি কি কালাম মিয়া তা আমারে দিবি? অবশ্যই দিবি, আর না দিলে সালিশ করব, সালিশি না হলে মামলা করব। অবশ্যই দেবে, বাপ বাপ করে দেবে। কম করে হলেও 25 বছর ধরে চেয়ারম্যানগিরি করতেছে। ওইসব ট্রেনিং সভা সমিতিতে আমি শত শতবার গিয়েছি। শহরের উকিল ব্যারিস্টারদের বড় বড় কথা, আইনের কথা এসব আমার জানা আছে। গাঁও গ্রামের সমাজ এসব সুন্দর সুন্দর নিয়ম দিয়ে চলে না, চলে আমাকে নিজের নিয়মে। ওই নিয়ম মানবো না, রাতারাতি বদল করে ফেলাবো, এত সহজ না মা, এত সহজ না। গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রেখে আচার বিচার করে সমাজের মধ্যে মান সম্মান নিয়ে কী করে বাঁচা থাকা যায় সেটাও ভাবতে হয়। ওই বড় বড় কথা বলে আমি তো তোমাদের মতো শহরে গিয়ে বাস করতে পারবো না। তোমারে আমার এই সমাজে নিয়ম মানে চলতে হবে, এই কথাটা তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবা তত ভালো। সমাজের নিয়ম না পুরুষ মানুষের নিয়ম? অতিবারে পুরুষ মানুষের নিয়ম, কিন্তু গ্রামের মায়া মানুষের তো মানে চলতেছে। হ্যাঁ, মানে চলতেছে তো, স্বীকার করি এই নিয়মে সবটাই ভালো না, কিন্তু মাইনে তো চলতেছে। ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো। মায়েরা লেখাপড়া করতেছে, কাজকাম করতেছে, এই নিয়ম একদিন মানবি না তাহলে তো সেদিনের অপেক্ষায় হাত পা গুটিয়ে চোখে ঠুলি পরে বসে থাকবো। ঘরের বউ মার খাবি, যৌতুকের বলি হবি, মেয়ে বাচ্চা জন্ম দিয়েছে বলে স্বামী তাকে ঘর থেকে বার করে দিবে। যে ধর্ষণ করলো সেই ধর্ষণকারীর সঙ্গে তার বিয়ে দিবে, আমরা বসে বসে তাই দেখবো। ধর্ষকের সঙ্গে মায়ের বিয়ে দিতে হবে কেন তা তুমি ভালো করে জানো রোকেয়া। মায়ের ইজ্জত বাঁচাতে হবে, সমাজে নর্মালভাবে বাঁচতে দিতে হবে। কোর্ট কাছারির আইন তো তা দিতে পারবি না। ধর্ষকের বিচার হয়, বিচার হবে, কিন্তু মায়ের কি হবে? আমিনার বিয়ে দিয়ে কী লাভ হয়েছে? তার স্বামী তাক 3 মাসের মধ্যে বাইর করে দেয়নি,
আপনি জানেন ইরাম হয়, তাও সায় দিয়েছিলেন এই বিয়েতে। আমি একাই বাধা দিয়েছিলাম, আমার কথা তখন কেউ সায় দেয়নি। সেই কথাই তো তোমার আমি বলি, তুমি দলে ভারী না, তুমি যাদের জন্য কথা করছো তারা তোমার সাথে নেই। আগে মানুষ তোমারে জানুক, চিনুক, বুঝুক, তোমার সঙ্গে আসুক। ধৈর্য ধরো মা, ধৈর্য ধরো। তুমি তো জানো তুমি একলা মানুষ, তারা তোমার অফিস ভাঙিয়ে দিছে, এরপর কি করে কেড়ে জানে। না সাসা, আমার মনে হয় আমি আর একা না। রাবে আর সিটি পালাম সেদিন, ও স্বামীর বিরুদ্ধে মামলা করতি স্যার। রাবেয়ার কথা মনে আছে সাসা? তিনটা মেয়ে বাচ্চা হয়েছিল বলে ওর স্বামী ওরে ঘর থেকে বার করে দিয়েছিল। আলেকজান্ড প্রথমে রাজি না থাকলেও ওর মেয়ের খোরপোষ আদায়ের জন্য এখন মামলা করতি স্যার। কষ্ট হয় আমিনার জন্য, পাগলের মতো করে মায়াডা। 14 বছরের মায়াডার কাছে প্রেম, ভালোবাসা, বিয়ে সব কিছু দুঃস্বপ্নের মতো। ওরে এখন ভালোবাসার শিখাতি হবি সাসা, আমার এখন অনেক কাজ।